আসসালামু আলাইকুম। হ্যালো ইব্রাহিম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে জন্য লাইভে আসছি সেটা হচ্ছে যে, আসলে আমি প্রথমে বলে নিচ্ছি একটা ইন্টারেস্টিং কথা, সেটা হচ্ছে যে আমি যেহেতু হচ্ছে ইউটিউবিং করি বা হচ্ছে ইউটিউবে ভিডিও প্রতিনিয়ত ক্লাস দিই, সেক্ষেত্রে আমাকে অনেকেই 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 প্রশ্ন করেছে যে ভাইয়া, আমরা 7 সেমিস্টার ইন্ডাস্ট্রিয়াল যে ট্যুরটা আছে এটা কোথায় করবো? তো এটা নিয়ে যে এত কোশ্চেন বলার মতো না, ঠিক আছে? তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা জাস্ট কথা বলবো যে আসলে কোথায় করা উচিত, ঠিক আছে? তো যারা আমার হচ্ছে লাইভটাতে সংযোগ হয়েছেন সবাই হচ্ছে লাইভটি একটু শেয়ার করে দেবেন, কারণ সবাই জানার দরকার যে আসলে কি করা উচিত। হ্যাঁ, বা অনেক সবাই দুশ্চিন্তায় থাকে যে আসলে কি করা উচিত, এটা নিয়ে কিন্তু সবচেয়ে বেশি বিভ্রান্ত সৃষ্টি হয়, ঠিক আছে? তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা যারাই লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন, যাতে সবাই দেখতে পায় এবং সবাই কোশ্চেনগুলো করতে পারে যে কার কী সমস্যা বা কেন করতে চায় বা কোন প্রবলেম। তো স্পেশালি এখানে যারা আছেন, এখানে প্রায় হচ্ছে আমি দেখলাম যে 11 জন 12 জন বা 15 জনের মতো জয়েন হচ্ছেন। তো সবাইকে বলবো যে আপনারা দয়া করে একটু লাইভটা শেয়ার করে দিবেন, ঠিক আছে? তো আমরা স্পেশালি আপনারা কমেন্টে প্রশ্ন করতে থাকেন যে আপনাদের কী কী সমস্যা বা কী কী প্রশ্ন আপনারা জানতে চাচ্ছেন। হ্যাঁ, তার মধ্যে আমরা পয়েন্টটা শুরু করি যে যে জিনিসটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছিলাম 7 সেমিস্টারকে নিয়ে। হ্যাঁ, তো যারা হচ্ছে ডিপ্লোমায় এখন ভর্তি হয়েছেন বা 7 সেমিস্টারে ভর্তি হয়েছেন, 7 সেমিস্টার এখন উঠে গেছেন, এখন চিন্তিত যে এখন কোথায় কী করবেন, অর্থাৎ আপনি কি ডুয়েটের জন্য প্রিপারেশন নেবেন, না হচ্ছে গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নেবেন, না হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করবেন, কোনটা করা উচিত? সো আপনারা 4 বছর পড়াশোনা করছেন, এরকম কঠিন মানে ডিসিশন কখনো নিতে হয় নাই, ঠিক আছে? এখন আপনাদেরকে এই কঠিন ডিসিশনটা নিতে হবে। সো এটাতে আপনি কিন্তু খুব একটা বিভ্রান্ত ফিল করবেন। তো সেজন্য এই ডিসিশনটা নিতে সবাই পারে না, হয়তো বা ভুল করে ভালো কিছু করতে পারে না, সেজন্য এই ডিসিশনটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। আচ্ছা, তার আগে আমি কথাগুলো বলার আগে আমি আপনাদেরকে একটা জিনিস জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে যে আপনারা কি আমার কথাগুলো স্মুথলি শুনতে পাচ্ছেন? অবশ্যই সবাই আমাকে জানাবেন যে কথাগুলো স্মুথলি শুনতে পাচ্ছেন কি না, ঠিক আছে? আমি সবাইকে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা কি স্মুথলি কথা শুনতে পাচ্ছেন কিনা, যদি শুনতে পান তাহলে হচ্ছে আমি নেক্সট স্টেজ শুরু করব, ঠিক আছে? সো আপনাদের কমেন্টগুলো আমি দেখি, তারপর হচ্ছে আপনাদের রিপ্লাইটা আমি দিচ্ছি। তো আমাকে একটু জানান কষ্ট করে যে আসলে সবাই শুনতে পাচ্ছেন কিনা। আদনান, আপনি কি আছেন, আমার ভিডিওটা দেখতে পারতেছেন বা লাইভটাতে আছেন, আমাকে জানান যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা ঠিক আছে, যেটাই হোক যাচ্ছে ভাই, ধন্যবাদ রয় বা নিলয় যেটাই। সো স্পেশালভাবে ধন্যবাদ আপনাকে। আচ্ছা আমরা শুরু করি তাহলে, ঠিক আছে? তো স্পেশালি আমি যে বিষয়টা নিয়ে এখন বলবো সেটা হচ্ছে আসলে আপনারা কী করা উচিত। দেখেন আমাদের কিন্তু 3টা বা 4টা অপশন আছে, সো আমি স্পেশালি 3টা অপশন বলবো বা 3টা অপশনই বলবো। সেটা হচ্ছে যেরকম যে, জি ভাই কথা শোনা যাচ্ছে। আচ্ছা, যদি কথা শোনা যায় সেক্ষেত্রে হচ্ছে আপনারা মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দিতে পারেন, অথবা আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাসরুমেও আপনি শেয়ার করে দিতে পারেন গ্রুপ, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা শুরু করি যে আসলে কী কী বিষয় নিয়ে আমরা কথা বলবো। স্পেশালি নাম্বার ওয়ান যেটা করবো সেটা হচ্ছে যে আসলে আপনি কী করা উচিত, আসলে কি ডুয়েটের জন্য প্রিপারেশন নেবেন, না কি হচ্ছে গভর্নমেন্ট জবের জন্য, ঠিক আছে, না কি হচ্ছে প্রাইভেট সেক্টরে জব করবেন। তো এখানে একটা জিনিস কি, যাদের ফ্যামিলিতে একটু প্রবলেম বা ক্রাইসিস থাকে, যে ক্রাইসিস বলতে এরকম যে আমরা সবাই মধ্যবিত্ত, তো সেক্ষেত্রে অনেকের ম্যাক্সিমাম ক্ষেত্রে মধ্যবিত্ত, তো অনেকের চিন্তাভাবনা থাকে যে আসলে আমরা এখন ফ্যামিলির জন্য কিছু করতে হবে, এখন থেকেই শুরু করতে হবে, ঠিক আছে? সেজন্য আমাকে প্রাইভেট সেক্টরের দিকে বেশি যুক্ত হবে। তো যেহেতু যারা হচ্ছে একটু পড়াশোনায় ভালো বা যেটাই আপনাদের পড়াশোনা খারাপ বা যেটাই হোক, ভালো দিতেই তো আপনি 7ম সেমিস্টার উঠেছেন, তাই না? আচ্ছা, তো যেই কোনো প্রবলেম বা যেটাই হোক, আপনার চিন্তা যদি থাকে যে আপনি ফ্যামিলিকে সাপোর্ট দেবেন এখন থেকেই, অর্থাৎ আপনি পারতেছেন না, মানে আপনার খরচটা চালাতে পারতেছেন না বা আপনি নিজেরটা নিজে নিতে হবে বা ফ্যামিলিকে আপনাকে সাপোর্ট দিতেই হবে, যদি এরকম কোনো অপশন থাকে, সেক্ষেত্রে আপনি যেটা করতে হবে পারবেন সেটা হচ্ছে যে, প্রথমে হচ্ছে আপনি অটোকেডটা খুব ভালোভাবে জানতে হবে, অটোকেডটা খুব ভালো একটাভাবে কোর্স করবেন এবং শেষ করবেন। তারপর হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এস্টিমেট যেটা আছে এটা খুব ভালোভাবে একটু করে নেবেন। সো এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে?
তারপর আসছে যে আপনাদের ইন্ডাস্ট্রিয়াল যে অ্যাডজাস্টমেন্ট বা আপনারা যেটাই বলি এটা কোথায় করবেন। দেখেন সবচেয়ে বেশি স্পেশাল যেটা, যদি আপনি ফাইবার সেক্টরে জবে ঢুকবেন, মানে জব অর্থাৎ হচ্ছে আপনি ডিপ্লোমা শেষ করছেন, সাথে সাথে হচ্ছে ফাইবার সেক্টরে জবের জন্য আপনি স্মার্টভাবে একটা প্রিপারেশন নিয়ে নিচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে আমি যেটা বললাম, প্রথম হচ্ছে অটোকেট ভালোভাবে পারতে হবে, দুই নম্বর হচ্ছে ইস্টিমেটটা খুব ভালোভাবে জানতে হবে, ঠিক আছে। ওই দুইটা অপশন যদি আপনার হা হয়, তার নম্বর তারপর হচ্ছে তিন নম্বর, সেটা হচ্ছে যে আপনি শুরু করতে পারেন হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং। তো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংটা কোথায় করা উচিত, ঠিক আছে। দেখেন আপনার টার্গেট হচ্ছে ফাইবার সেক্টর, তো সেক্ষেত্রে আপনি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংটা হচ্ছে বিভিন্ন ফাইবার কোম্পানিগুলোতে করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমি কি ঢাকা করব, না কুমিল্লা করব, না বগুড়া করব, না চট্টগ্রাম করব। দেখেন যেখানে ভালো জব আস অপশন আছে ওইখানেই করবেন। তো এখানে অপশন বলে কীভাবে বুঝবো কোথায় অপশন আছে, দেখেন আমরা কিন্তু যে যেটাই করি আমাদেরকে ঢাকামুখী সবাইকে হইতে হয়, যে কোনো কাজে আপনাকে ঢাকা আসতে হয়, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার যদি চিন্তাই থাকে যে আমি প্রাইভেট সেক্টরে জব করবো, সেক্ষেত্রে আপনি প্রাইভেট সেক্টরের বা প্রাইভেট যেই প্রতিষ্ঠানগুলো আছে, যেই ইয়েগুলো আছে থেকে আপনি যে কোনো একটা প্রতিষ্ঠানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনের জন্য অ্যাটাচমেন্ট জমা দিতে পারেন, তাহলে হচ্ছে আপনি মোটামুটি একটা ভালো ফল পাবেন। অর্থাৎ প্রাইভেট সেক্টর, অর্থাৎ এখানে অনেকে প্রশ্ন করে যে সরকারি কোনো কোম্পানিতে দেবো, না না আমি বলবো সরকারি কোনো কোম্পানিতে দেওয়ার দরকার নেই। আপনি স্পেশালি যেটা করবেন সেটা হচ্ছে যে একটু প্রবলেম কারণে হয়তো বা একটু স্লো হয়ে গেছেন, দুঃখিত, আমি একটু আবার ক্লিয়ার করে নিচ্ছি, সেটা হচ্ছে যে এখন আমি যেটা বলবো, আচ্ছা আমি যেটা এখন ক্লিয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা হচ্ছে প্রাইভেট কোনো কোম্পানিতে হচ্ছে আপনারা ইন্ডাস্ট্রিয়াল অ্যাডজাস্টমেন্টের জমাটা দেবেন, এখানে সরকারি কোনো প্রতিষ্ঠানে দেওয়া উচিত না, ঠিক আছে, প্রতিষ্ঠানে কোনো দেওয়া উচিত না, ঠিক আছে। সেক্ষেত্রে আপনারা এটা সবচেয়ে বেশি মনোযোগ দেবেন যে কোনো কোম্পানিতে দিবেন ঢাকাতে, ওই কোম্পানিতে আপনি 100% কাজ করবেন, অর্থাৎ আপনি যে কাজ শেখার জন্য আসছেন সেটা কোম্পানিকে আপনি বুঝাইতে হবে যে আসলে আমি কাজ শেখার জন্য আসছি। হ্যাঁ আপনি পারেন না, বাট আপনি চেষ্টা করতেছেন, যে চেষ্টাটা করতেছেন সেটা যদি দেখাইতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটা স্কোর পাবেন, ঠিক আছে। তো আমি আবারও বলি আপনারা যে কোনো কোম্পানিতে দিতে পারেন, কোনো সমস্যা নাই, বাট সরকারি কোনো কোম্পানিতে দিবেন না, কোম্পানি বলতে সরকারি কোনো যেমন পানি উন্নয়ন বোর্ড বা এইসবের মধ্যে দেওয়া দরকার নেই, আপনি চাইলে দিতে পারেন হচ্ছে বেসরকারি কোনো কোম্পানিতে যেগুলোতে কাজ শিখায় রিয়েল, ঠিক আছে। আবার এরকম কোনো কোম্পানিতে দিবেন না যেগুলোতে হচ্ছে আপনি 1,000 টাকা বা 2,000 টাকা কোম্পানিগুলো নেয়, ঠিক আছে, আপনাকে যাইতে হয় না, কাজও করতে হয় না, ওই আপনার 6 মাস পরে বা 3 মাস পরে আপনাকে সার্টিফিকেটটা দিয়ে দিবে, বুঝতে পারছেন। এরকম কোনো কোম্পানিতে আপনার যাওয়া দরকার নাই, ক্লিয়ার। এটা হচ্ছে যারা প্রাইভেট সেক্টরের জব পাবেন বা জব নেওয়ার চিন্তা যারা তাদের জন্য, ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে যে জিনিসটা, আচ্ছা রাসেল বলতেছে পৌরসভায় করলে কেমন হয়, হ্যাঁ পৌরসভাতে করলে ভালো হয়, কিন্তু পৌরসভায় কী, পৌরসভায় কোন কোন কোম্পানিতে বা কোন কনস্ট্রাকশন ফার্মে বা কোন ইয়েতে, তুমি এটা আমাকে ক্লিয়ার করতে হবে যে কোথায় করবা। পৌরসভা তো অনেক, এলজিডিতে করতে চাচ্ছ, এলজিডি তো একটা সরকারি, তো সরকারিতে আমি একবারই বললাম করার দরকার নেই, কারণ সরকারিতে তুমি যদি ভালোও করো সরকারিতে তোমাকে জবটা দিবে না, ঠিক আছে। তুমি এরকম কোনো কোম্পানিতে দিতে হবে যেটাতে তোমাকে লোক নিলে তোমাকে ডাকবে, ঠিক আছে। তুমি 100% দিবা সেক্ষেত্রে তোমাকে স্পিড দেখে তোমাকে যাতে কোম্পানিতে রেখা দেয়, ঠিক আছে, এরকম চিন্তাভাবনা থাকতে হবে। আচ্ছা এটা হচ্ছে আমাদের কয় নম্বর, 1 নম্বর। আচ্ছা 2 নম্বর যেটা সেটা হচ্ছে যে সরকারি চাকরির জন্য যে বিষয়টা, এটা কী করবেন, তাই তো, এটা অনেকের প্রশ্ন। আচ্ছা সরকারি চাকরির যে বিষয়টা, যারা জব প্রিপারেশন নেবেন, ঠিক আছে, আমি বলবো যদি আপনার যে আপনার যদি ফ্যামিলি সাপোর্ট দেয় যে আমাকে 2-3 বছর আরও সাপোর্ট দিবে, বা আমার হচ্ছে স্পিড আছে, বা আমার মেধা, আমি বলি মেধা কম হোক সমস্যা নাই, বাট আপনার চেষ্টাটা আছে, এরকম যদি কারো হয় সেক্ষেত্রে আপনার হচ্ছে ডুয়েটের জন্য প্রিপারেশন নিতে পারেন, ঠিক আছে। এখন ডুয়েটের জন্য প্রিপারেশন নিতে পারেন মানে 100% দিয়ে আপনি ডুয়েটের জন্য প্রিপারেশন নেবেন, ফোন ইউজ করার দরকার নাই, টোটালি কোনো কিছু করা ইউজ করার দরকার নেই, মানে আপনি হচ্ছে ওইখানে যে এনভায়রনমেন্টটা বা পরিবেশটা, ওই পরিবেশের সাথে আপনি হচ্ছে একদম অ্যাটাচড হয়ে যান, ঠিক আছে। তো আমি স্পেশালি বলবো যারা হচ্ছে, আচ্ছা ও একজন বলতেছে যে গাজীপুর ভালো হবে না ঢাকা ভালো হবে, দেখেন আমি আবারও বলতেছি গাজীপুর তখনই ভালো হবে যখন আপনি ডুয়েটের জন্য প্রিপারেশন নিচ্ছেন, ঠিক আছে। আমি গাজীপুর যাবেন তখনই যখন ডুয়েটের জন্য প্রিপারেশন নেবেন, তো আমি যে সেটাই বলতেছি 2 নম্বর পয়েন্টটাতে আমার এটাই, যে আপনি যখন আপনার টার্গেট যে আপনি গাজীপুর যাবেন,
ঠিক আছে, আপনি ডুয়েটের জন্য প্রিপারেশন নেবেন, তাহলে 100% আপনি ডুয়েটের জন্য প্রিপারেশন নেন, ঠিক আছে। আপনি অন্যদিকে তাকাবেন না যে জবের প্রিপারেশন বা প্রাইভেট সেক্টরের জব, এরকম কোনো চিন্তা আপনার মাথায় রাখা যাবে না। টোটালি আপনাকে ডুয়েটের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তো এই ডুয়েটে আপনার সব কিছু আপনার মেইনটা ফোকাস রাখতে হবে, ঠিক আছে। তো যাদের হচ্ছে মানে কী কী কনসেন্ট মানে কনস্ট্যান্ট থাকলে যে আপনার ডুয়েটের জন্য প্রিপারেশন নেবেন, অনেকে বলে যে আসলে আমার সবাই ডুয়েটের জন্য প্রিপারেশন নেন, ডুয়েটের জন্য প্রিপারেশন নিলে সরকারি জবের জন্য প্রিপারেশন হয়ে যায়। সো এটা হচ্ছে একদম আমি বিশ্বাস করি না, 100% বিশ্বাস করি না আমি, হ্যাঁ একদম একটা চরম একটা মিথ্যা কথা হয়, ঠিক আছে। আচ্ছা যেটাই হোক, তো আমি আরেকটা বিষয় বলি, যাদের হচ্ছে পসিবল যে আসলে ফ্যামিলি কোনো সমস্যা নাই বা আপনি আপনার ইচ্ছা আছে, ফ্যামিলি কোনো সমস্যা নেই আপনার ইচ্ছা আছে, এই দুইটা জিনিস যদি হয় সেক্ষেত্রে আপনি দুইটার জন্য প্রিপারেশন নিয়ে যাবেন নির্ভুল, মানে কোনো চিন্তা করতে হবে না। এবং বসে হচ্ছে ভাই এক ভাই একটা বলে আরেক ভাই আরেকটা বলে, সে আমি কী করবো, সো এরকম যদি কেউ মানে ভেবে থাকেন যে আসলে ভাইয়েরা অনেকজন অনেক কিছু বলে সেজন্য আপনি যে বিভ্রান্ত হচ্ছেন, আপনার মেধা দিছে কিন্তু, ঠিক আছে আল্লাহ, সো আপনি মেধাটা একটু খাটান, ঠিক আছে, খাটাই একটু কাজ করেন, বুঝতে পারছেন। আচ্ছা এটা হচ্ছে যারা হচ্ছে ডুয়েটের জন্য প্রিপারেশন নেবেন। আচ্ছা তারপর হচ্ছে যারা গভর্নমেন্ট জবে প্রিপারেশন নেবেন, দেখ তাদের চিন্তা ভাবনা যেমন যেমন তারা চিন্তা হচ্ছে যে আমি স্টুডেন্ট ভালো না এই জন্য হচ্ছে গভর্নমেন্ট জবে প্রিপারেশন নেব, সো এটা একদম ভুল একটা কনসেপ্ট। দেখেন আপনি স্টুডেন্ট যেমনই হন, যদি গাজীপুর যান আপনি সবাই মতো অ্যাভারেজ স্টুডেন্ট হয়ে যাবেন, টেনশনের কোনো কারণ নেই, ঠিক আছে। সো এটা হচ্ছে যে আপনাকে ধৈর্য ধরতে হবে, সো ধৈর্য ধরে যদি আপনি সময় দিতে পারেন তাহলে হচ্ছে ডুয়েটের জন্য সম্ভব। আর আপনি মনে করেন না যে গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নেওয়া খুবই ইজি, এটাও খুবই কঠিন একটা কাজ, কীভাবে বলবো, কারণ ডুয়েটের জন্য হয়তো বা একটা সিটের জন্য 30 জন 40 জন আপনি একটা পরীক্ষা দেয়, হ্যাঁ, কিন্তু আপনি একটা চিন্তা করবেন আপনার গভর্নমেন্ট জবে যে প্রিপারেশনগুলো হয় বা পরীক্ষাগুলো হয় একটা সিটের জন্য প্রায় হচ্ছে অনেক 500 700 800 900 1000 এরকমও থাকে, ঠিক আছে, এরকমও থাকে, ঠিক আছে, এখানে অবিশ্বাসের কিছু নেই, এরকমও থাকে, বাস্তবতা এটা। তো সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে গভর্নমেন্ট জব প্রিপারেশন খুব সহজ, ভুল কনসেপ্ট আপনার এটা, ঠিক আছে। আমরা অনেক কিছুই চিন্তা করি যে এটা রাইট ওইটা রাইট, এটা করা উচিত এটা করা উচিত, হ্যাঁ, যেমন আপনি একটা চিন্তা করি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি নিজে রিয়েলাইজ করেন, আপনি যখন এসএসসি, ঠিক আছে, এসএসসি পরীক্ষা দিয়েছেন, আপনার যখন ওই ওই সময় যে একটা স্বপ্ন ছিল, একটা কনসেপ্ট ছিল, আশা ছিল, ওই সময়ের যে কনসেপ্টটা, ওই ওই সময় অনেক কিছু সত্য মনে করতেন, এখন বাস্তবতা দেখে কি আপনি এগুলো সত্য মানতেছেন না, আপনার কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, আপনি যত বড় হচ্ছেন ততই কনসেপ্ট চেঞ্জ হবে, ঠিক আছে। তো এই বিষয়টা আপনাকে একটু ক্লিয়ার রাখতে হবে, বুঝতে পারছেন। আচ্ছা তো আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেবেন যারা, দেখেন গভর্নমেন্ট জবের প্রিপারেশনটা হচ্ছে এরকম যে আপনি চাইলে মনে করেন গাজীপুর যেয়ে নিতে পারেন বা হচ্ছে আপনি ঢাকা শহর বা প্রামগেট এলাকাতে নিতে পারেন। সো এই বিষয়টা হচ্ছে যে আপনি 3 মাস বা 4 মাস তাদের থেকে সিলেবাসটা কিসে হয়, যেমন বিপিএসসি প্যাটার্নটা কেমন হয়, ডুয়েট প্যাটার্নটা কেমন হয়, কোন প্যাটার্নে কতটুকু থেকে প্রশ্ন আসে, কোন ধরনের প্রশ্ন কেমন হয়, তো এই বিষয়গুলো মোস্ট ইম্পর্ট্যান্ট আপনাকে জানতে হবে। সো এই বিষয়গুলো জানার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি একটা জব প্রিপারেশন নিতে পারেন, সেটা হচ্ছে 3 মাস 4 মাসের জন্য, ঠিক আছে। তো এটা হচ্ছে যে যাদের হচ্ছে যাদের চিন্তাধারা যে না আসলে আমার কনসেপ্টটা আমি গভর্নমেন্ট জবের জন্যই নেব, আমি ডুয়েটের জন্য নেব না বা আমি পারবো না, আমি একদম আমি বিশ্বাসী না যে আমি ডুয়েটের জন্য প্রিপারেশন নিয়ে পারবো, সেক্ষেত্রে আপনি হচ্ছে ডুয়েটের জন্য প্রিপারেশন না নিয়ে গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি যদি আমার একটা ফ্রেন্ডের কথা বলি, সেক্ষেত্রে আমরা সবাই হচ্ছে ডুয়েটের জন্য প্রিপারেশন নিয়েছিলাম, বাট আমার একটা ফ্রেন্ড হচ্ছে সে গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিয়েছিল, তো সেও স্টুডেন্ট হিসাবে খারাপ না, আমাদের সবাই এভারেজ সেম। তো সেক্ষেত্রে দেখা গেছে কি একটা ক্ষেত্রে আমাদের যারা ডুয়েটের জন্য প্রিপারেশন নিছি, তারা যাদের ডুয়েট হয়েছে তাদের তো হয়েছে, আর যাদের না হয় মানে হয় নাই, তারা কিন্তু ওই আমার যে ফ্রেন্ড জব প্রিপারেশন নিচ্ছে তাদের থেকে কিন্তু পিছিয়ে গেছে, বাস্তব, এটা সত্য একটা কথা, আবেগ দিয়ে কোনো কথা বললে হবে না, সেটা বাস্তবতা যে জিনিসটা সেটাই আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। তো সেটা হচ্ছে কি আপনি যেটাতে যাইবেন, অর্থাৎ আপনি কি ডুয়েটের জন্য প্রিপারেশন নিচ্ছেন, ঠিক আছে আপনি নেন, কোনো সমস্যা নেই, বাট 100% দিতে হবে আপনাকে, বা আপনি গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নেবেন আপনাকে 100% দিতে হবে, আপনি প্রাইভেট সেক্টরে জব নেবেন তা আপনাকে 100% ইন্টার্ন নিতে টাইম দিতে হবে, অন্য কোনো জায়গায় টাইম দেওয়া যাবে না। আর যারা প্রাইভেট সেক্টরের জবটা নিতে চান বেশি, তাদের জন্য যেটা লাগবে তাদের হচ্ছে স্পেশালি হচ্ছে সিভিগুলো, যে যে সিভি আছে ওই সিভিগুলো খুব ভালোভাবে স্ট্রং করে রাখতে পারেন, এক নম্বর। দুই নম্বর হচ্ছে আপনি লিঙ্কডিনের আইডি খুলতে পারেন, ঠিক আছে, ওইখানে আপনার প্রোফাইলটা তৈরি করে নিতে পারেন, আপনি কী কী পারেন,
ওইখানে যারা সিভিল ইঞ্জিনিয়ার গেছে তাদের সাথে অ্যাড হইতে পারেন, অ্যাড হইয়া দেখবেন ওইখানে খুব জবের একটা অফার চলে। অফার বলতে হচ্ছে যাদের জব অপশন আছে ওইখানে কিন্তু ম্যাক্সিমাম জব সার্কুলারগুলো দিয়ে থাকে, বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে আপনার প্রোফাইলটা যদি ভালো হয় সেক্ষেত্রে ওইখান থেকে আপনি পোস্টটা পাবেন, ইজিলি হচ্ছে আপনি জবটা করতে পারবেন, ঠিক আছে? তো এই বিষয়গুলো হচ্ছে আপনার জন্য খুব মোস্ট ইম্পর্টেন্ট। তো স্পেশালি আমি আরেকটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা যারা হচ্ছে ভিডিওটা দেখতেছেন লাইভটা, অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দেন, কারণ হচ্ছে যারা হচ্ছে মানে এই বিষয়গুলো জানতে চাইছে বা অনেকে আমাকে SMS দিয়েছে তাদের কাছে কিন্তু আমি পৌঁছে দিতে চেষ্টা করছি, সেজন্যই ভিডিওটা করা। তো আমাকে একটু পর পর বা কেউ যদি SMS দেয় বা আমি সবাইকে হয়তো বা রিপ্লাইটা তখন দিতে পারি না, সব বিষয়গুলো বলতেও পারি না, ঠিক আছে? সেজন্য মানে ভিডিওটা করা, কারণ হচ্ছে অনেকে অনেকভাবে SMS দিয়েছে, ভাই আমাকে একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করবো, আমাকে একটা কোম্পানি ম্যানেজ করে দেন প্লিজ, এরকম অনেক SMS আমার কাছে আসছে। তো এই বিষয়গুলো হচ্ছে কি, আপনাকে আমি একটা দিলাম, চয়েস করে দিলাম, বাট ওইটা আমাদের কাজ শেখানো হয় নাই বা আপনি শিখতে পারেন নাই, তখন আপনি কি বলবেন যে ভাইয়া আপনি দিয়েছিলেন বাট আমার তো কিছু হয় নাই, সো এই জন্য আমি আসলে দিতে চাচ্ছিলাম না, ঠিক আছে? তো এটা হচ্ছে। আর আপনারা কে কোনো কিছু মানে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি কমেন্টে দেখে দেখে রিপ্লাই দেবো। সো আপনারা যারা যারা কমেন্ট করছেন আমি এগুলো একটু পড়ে নিই, তারপর হচ্ছে আমরা শেষ করে দিব লাইভটা, ক্লিয়ার? আচ্ছা যদি বলি, প্রথমে হচ্ছে এখানে রাসেল জি ভাইয়া কথা শোনা যাচ্ছে, ধন্যবাদ। তারপর হচ্ছে নিলয় লিখেছে যে শোনা যাচ্ছে ভাই, ধন্যবাদ। আচ্ছা আপনারা কি সবাই হচ্ছে ভিডিওটা একটু লাইভটা শেয়ার করে দিয়েছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা জাস্টিন উজ্জ্বল, হ্যাঁ ও লিখেছে গাজীপুর ভালো হয় না ঢাকা। দেখেন আমি এই প্রশ্নটার অ্যান্সারটা আমি তখন দিতে চাইছিলাম বাট এখন দিচ্ছি, সেটা হচ্ছে দেখেন গাজীপুর বা ঢাকা আপনি যেটাই হোক আপনি যদি ইন্টার্নি করেন সেক্ষেত্রে আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হয়েছে যে আপনি কোন কোম্পানি করতেছেন, এটা গাজীপুর হোক ঢাকা হোক বা হচ্ছে চট্টগ্রাম হোক এটা বিষয় না, সেটা হচ্ছে আপনি কী কোম্পানিতে করতেছেন সেটা হচ্ছে মোস্ট মানে পপুলার একটা বিষয়, ঠিক আছে? আপনি মাথায় রাখতে হবে আপনি কোন বিষয়টা নিয়ে কথা বলতেছেন, ঠিক আছে? আচ্ছা যদি আপনি হচ্ছে চিন্তা করেন যে ডুয়েটের জন্য প্রিপারেশন নেবেন তাহলে বেস্ট অপশন হচ্ছে গাজীপুর, ওকে? যদি আপনি গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নেবেন তাহলে আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে গাজীপুর। আপনি যখন গাজীপুর থেকে বুঝতে পারবেন যে আসলে কী কী জিনিসগুলো আমার জানা দরকার বা জানার পর আমি কী কী সাজেশন পাইছি, তো আমি কী কী বিষয়গুলো পড়বো, তো তখন আপনি বুঝতে পারবেন, তখন কিন্তু আপনারা আর এইসব বিষয় নিয়ে হচ্ছে গাজীপুর আর থাকতে হবে না, তখন আপনি অন্যদিকে শিফট করতে পারবেন, বাট এই বিষয়গুলো লাইন গার্ডগুলো আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আমার একটা প্রশ্ন, ডুয়েটার জব কোচিং আলাদা যদি একটু বিস্তারিত আলোচনা হবে। আচ্ছা জব আর হচ্ছে ডুয়েটের, আচ্ছা আমি বলি ডুয়েটের প্রিপারেশনটা হচ্ছে এরকম, ডুয়েটে কী কী আছে, হ্যাঁ এটা এটা আপনি জানতে হবে বিষয়টা কী কী আছে। তো ডুয়েটে হচ্ছে আপনার ডুয়েটে যদি প্রিপারেশন সেটা হচ্ছে যে ইন্টারের ম্যাথ, তারপর হচ্ছে কেমিস্ট্রি ফিজিক্স, ঠিক আছে, এই ইংলিশ চারটা বিষয়, ওকে? আর আপনি পড়বেন হচ্ছে ডিপার্টমেন্টের ম্যাথমেটিক্সগুলো, অর্থাৎ শুধু ম্যাথ, যে ম্যাথমেটিক্স যে প্রবলেমগুলো আছে ওগুলো, ঠিক আছে? আমার কথা বুঝতে হবে কিন্তু আপনি আপনি ডুয়েটের জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনি পড়বেন হচ্ছে ইন্টারের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ, ওকে? এটা হচ্ছে নন ডিপার্টমেন্ট, আর ডিপার্টমেন্ট পড়বেন হচ্ছে ডিপার্টমেন্টের শুধু ম্যাথগুলো, ঠিক আছে? ওকে ক্লিয়ার? আচ্ছা এটা হচ্ছে আপনার ডুয়েটের সিলেবাস, ওটা শুধু আপনি এটা পড়াশোনা করবেন। আর গভর্নমেন্ট জবের ক্ষেত্রে আপনি যেটা পড়বেন সেটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ 9-10 পর্যন্ত হচ্ছে আপনার যে বাংলা গ্রামার, বাংলার যে পাঠ অংশগুলো আছে, বাংলা সাহিত্য পাঠ, যে সাধারণ জ্ঞান যেগুলো আছে, আন্তর্জাতিক সাধারণ জ্ঞান যেগুলো আছে, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার পড়তে হবে ইংলিশ, হ্যাঁ 9-10 ইংলিশ, তারপর হচ্ছে গ্রামার, ইংলিশ গ্রামার, তারপর হচ্ছে বাংলা গ্রামার, এই বিষয়গুলো হচ্ছে আপনারা গভর্নমেন্ট জবে নন ডিপার্টমেন্টে পড়বেন, ঠিক আছে? তারপর ম্যাথ, জেনারেল ম্যাথ, অর্থাৎ আপনি ইন্টারে ম্যাথ পড়বেন না, আপনি পড়বেন SHE ম্যাথগুলো, ঠিক আছে? তাহলে ডুয়েটের জন্য প্রিপারেশন নিলে যে আপনার যে আপনি ফিজিক্স কেমিস্ট্রি তারপর হচ্ছে ম্যাথ যেগুলো পড়বেন এগুলো হচ্ছে আপনার ইন্টারের, ওগুলো শুধু আপনি হায়ার স্টাডি করলেই কাজে লাগবে, এছাড়া আর কোথাও জব প্রিপারেশন এটা লাগবে না। কিন্তু আপনার জব প্রিপারেশনে যেটা লাগবে সেটা হচ্ছে যে SHE-র অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত যেই আমাদের যেই ইয়েগুলো আছে, সাবজেক্টগুলো আছে, যেমন হচ্ছে ইংলিশ, ইংলিশের হচ্ছে সাধারণ জ্ঞান বা হচ্ছে ইংলিশের হচ্ছে আমরা সাহিত্য মানে ব্যাকরণ যেটা সেটা, তারপর হচ্ছে বাংলার সেম সাহিত্য লাগবে, সাহিত্য পাঠ লাগবে, তারপর হচ্ছে ব্যাকরণ পাঠ লাগবে, তারপর আন্তর্জাতিক সাধারণ জ্ঞান লাগবে, তারপর হচ্ছে আপনার বাংলাদেশ সাধারণ জ্ঞান লাগবে, এটা হচ্ছে নন ডিপার্টমেন্ট জবের জন্য। ডিপার্টমেন্ট আপনি কী কী পড়তে হবে, এখন ডিপার্টমেন্ট হচ্ছে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কোন
প্যাটার্নে পরীক্ষা দিচ্ছেন, আপনি কি ডুয়েটের জন্য প্রিপারেশন নিচ্ছেন, সরি আপনি কি বুয়েট প্যাটার্নে প্রিপারেশন নিচ্ছেন, নাকি হচ্ছে আপনি আইবি প্যাটার্নে প্রিপারেশন নিচ্ছেন, নাকি আপনি হচ্ছে বিপিএসসি প্যাটার্নে নিচ্ছেন। দেখেন বিপিএসসি প্যাটার্নে পড়লে কিন্তু আপনাকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যা যা লাগবে বিপিএসসি প্যাটার্নে, সেটা হচ্ছে আপনার গ্রামার, বাংলা গ্রামার, ইংলিশ গ্রামার, হ্যাঁ বাংলা সাহিত্য, ইংলিশ সাহিত্য, যে জিনিসগুলো আছে ওগুলো, তারপর হচ্ছে সাধারণ জ্ঞান, বাংলা এবং আন্তর্জাতিক পাঠ, ঠিক আছে। এটা হচ্ছে নন, আর ডিপার্টমেন্ট হচ্ছে আপনার থিওরি এবং ম্যাথ দুইটাই লাগবে, অর্থাৎ থিওরি এবং ম্যাথ দুইটাই লাগবে, ঠিক আছে। আর আপনার যদি বুয়েটের প্যাটার্ন হয়, বুয়েট প্যাটার্নের ক্ষেত্রে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে শুধু আপনার হচ্ছে যে ডিপার্টমেন্টের ম্যাথমেটিক্স লাগবে মোস্ট ইম্পর্টেন্ট, আর হচ্ছে ননের জন্য যে দুইটা বললাম ম্যাথ লাগবে, ননের জন্য ম্যাথ লাগবে, কোন ম্যাথ, এসএসসির ম্যাথ লাগবে, বুয়েট প্যাটার্নে ম্যাথ লাগবে, এসএসসির ম্যাথ, আবার আপনার বিপিএসসি প্যাটার্নে কিন্তু ম্যাথ লাগবে না, ঠিক আছে। তো আবার বুয়েট প্যাটার্নে আবার বাংলা সাহিত্য লাগবে, ইংলিশ লাগবে, বাংলা আন্তর্জাতিক লাগবে, বা বাংলা সাধারণ জ্ঞান যেটা আছে, বাংলাদেশ পাঠ আর আন্তর্জাতিক পাঠ দুইটাই লাগবে, বুঝতে পারছেন বিষয়গুলো, অর্থাৎ দুইটা কিন্তু আলাদা আলাদা বিষয়। তাহলে ডুয়েটের জন্য প্রিপারেশন নিলে কিন্তু আপনার জবের জন্য প্রিপারেশন হয় না, সর্বোচ্চ বুয়েট প্যাটার্নে আপনার হয়তো বা 40% প্রিপারেশন হয়, আর 60% আপনার বাকি থাকে, বুঝতে পারছেন। আর বিবিএসসি প্যাটার্নে টোটালি হয় না, টোটালি হয় না বললেই চলে, হয়তো বা 10% হয়, ডুয়েটের জন্য প্রিপারেশন নিলে বিবিএসসি প্যাটার্ন মাত্র 10% হয়, এটা আপনি মানতে হবে, বুঝতে পারছেন। আচ্ছা হ্যাঁ, আচ্ছা সবাই কমেন্টগুলো একটু পড়ি, তারপর হচ্ছে আমরা চলে যাব ইনশাল্লাহ। হ্যাঁ শেয়ার করছি, ধন্যবাদ। আচ্ছা এসএসসি রেজাল্ট যদি 3 কম থাকে আমি কি গভর্নমেন্ট জবে পারবো, গভর্নমেন্ট করতে? হ্যাঁ অবশ্যই আপনি পাবেন, 3-এর নিচে, 3-এর নিচে থাকলে, 3-এর থেকে কম থাকলে, দেখেন এটা হচ্ছে গভর্নমেন্ট জবের মধ্যে এক একটার মধ্যে এক এক কিছু উল্লেখ করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার আমাদের এসএসসির ক্ষেত্রে হচ্ছে 3-টা ধরে আর কি, 3-এর নিচে হইলে অ্যাপ্লাই করতে পারবেন না, সবগুলো জবে কিন্তু এরকম লিখিত থাকে না, আপনি সবগুলোতে না, কিছু কিছু যেগুলোতে উল্লেখ থাকবে যে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে না, শুধু তারাই করতে পারবে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই পারবে, বুঝতে পারছেন। 3-এর নিচে হইলেও আপনি পারতে পারেন যদি উল্লেখ না থাকে, আর যদি উল্লেখ করা থাকে যে 3.5-এর উপরে লাগবে, বা 3.7-এর উপরে লাগবে, বা 3-এর উপরে লাগবে, বা 2.75-এর উপরে লাগবে, সেক্ষেত্রে আপনি পারবেন না, আশা করি বুঝতে পারছেন। কয়েকটি ভালো কোম্পানির নাম সাজেস্ট করতে পারেন ইন্টারনেট। আচ্ছা কয়েকটি ভালো কোম্পানি, সরি কয়েকটি ভালো কোম্পানির নাম সাজেস্ট করেন ইন্টারনেট জন্য, দেখেন আসলে এখন যদি সাজেস্ট করি সেক্ষেত্রে হচ্ছে এটা মার্কেটিং হয়, তো আমি এটা করতে চাচ্ছি না, বাট আপনার যদি স্পেশালি লাগে সেক্ষেত্রে আপনি আমাকে SMS দিন, তাহলে হচ্ছে আমি আপনাকে কয়েকটা কোম্পানির নাম বলবো। আর আপনি আপনি যেহেতু হচ্ছেন 7 semester পড়েন, আপনি তো লিখে চার্জ করতে পারেন যে ইন্টারনেট জন্য বেস্ট যে কোম্পানিগুলো কি, বা বাংলাদেশের বেসরকারি যে কোম্পানিগুলো আছে যেগুলোতে ইন্টারনেট করা হয় ওগুলো কি কি, নামগুলো আপনি লিস্ট করতে পারেন, এগুলো লিস্ট করে আপনি তাদের জিমেলে SMS করতে পারেন যে আমরা এরকম ইন্টারনেট করতে চাই, আপনারা কি আমাকে নেবেন, আমাদের এরকম টিম আছে, তো আপনি কিন্তু এভাবে তাদেরকে সাথে কথা বলতে পারেন, কিন্তু আপনারা এভাবে নেন না, না নেওয়ার কারণে কিন্তু আপনারা এই বাড়ি থেকে ওই বাড়ি থেকে চেষ্টা করেন যে ভাই আমাকে একটা দেন, ভাই আমাকে একটা দেন, এরকম করেন। সো এইটা হচ্ছে একদম একটা হাস্যকর বিষয় হয়ে দাঁড়ায়, বুঝতে পারছেন। তো সেজন্য আমি আবারও বলি, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা একটু রিসার্চ করবেন, আর আপনাদের যদি স্পেশালি তারপরেও কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাসরুমে মেসেঞ্জারে হচ্ছে মেসেজ দিন, আমরা হচ্ছে এটা দেখবো, দেখে হচ্ছে আপনাদের বিভিন্ন কোম্পানির নাম দিতে চেষ্টা করবো, ঠিক আছে। তো আর কেউ কিছু বলতে চাচ্ছেন? যদি বলেন তাহলে বলেন, না হলে হচ্ছে আমরা চলে যাব। জাস্ট আমরা 30 সেকেন্ড ওয়েট করতেছি, আপনারা যদি কমেন্ট করেন তাহলে আপনার কমেন্টে রিপ্লাই দেবো, আর না হচ্ছে আমরা চলে যাব, আমাদের কথা মোটামুটি শেষ এই পর্যায়ে। আচ্ছা মোটামুটি সবাই সব কিছু বলছে, আর কারো কোনো কিছু বলার নাই বুঝতে পারছি আমি। ঠিক আছে তাহলে হচ্ছে আমি মোটামুটি রাখি, সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।